তৃতীয়বার ডায়মন্ড হারবার থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জয়ের কিছুদিন পরেই চিকিৎসার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি ঘোষণা করলেন তিনি। এর আগে 2023-এ চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতি ও সংগঠন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন অভিষেক। এদিন এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে জানালেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চিকিৎসার কারণে আপাতত কদিনের জন্য ব্রেক নিচ্ছেন তিনি, সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন। বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, দীর্ঘদিন ধরে যে শারীরিক সমস্যা চলছে সেটার কারণে আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি। অভিষেক এদিন এক্স হ্যান্ডেলে লিখেন, গত বছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখা এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল। 100 দিনের কাজ, প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপার সম্মুখ ধারণা হয়েছিল আমার, তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি আরও লেখেন, আমাদের মানুষ এবং বিভিন্ন শ্রেণীর কী চাহিদা সেটা আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে এ সাময়িক বিরতির সময়টা আমার কাছে একটি নয়া সুযোগ হতে চলেছে। এখানেই অভিষেক জানান, চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে কিছুদিনের বিরতি নিচ্ছি, এ সময় সাধারণ মানুষের চাহিদা কী তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ থাকবে আমার। আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে। অভিষেক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার বাড়ির টাকাও দেবে রাজ্য সরকার, তা যাতে নিশ্চিত হয় বুধবারের পোস্টে তাও উল্লেখ করেছেন তৃণমূলের সেনাপতি। রিপোর্ট, ক্যালকুলেট টিভি, কলকাতা।